আজমির শরীফ। ভারতের মুসলিম স্থাপত্যের কথা বলতে গেলে প্রথমেই আসে আজমির শরীফের নাম। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে। তিনি মানুষের মাঝে ছড়িয়েছেন ভালোবাসা, সহিষ্ণুতা এবং উদারতার বক্তব্য। তার জন্ম 1141 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1236 খ্রিস্টাব্দে। তার সমাধি হল ভারতের রাজস্থানের আজমির শরীফ। নানা বয়সী নানা ধর্মের পুণ্যার্থীদের ভিড়ে মুখর থাকে এ মাজার প্রাঙ্গণ। এই স্থান সবার জন্য উন্মুক্ত। এখানে নেই মানুষে মানুষে কোনো ভেদাভেদ, হোক দেশের প্রধানমন্ত্রী কিংবা অতি বিখ্যাত কেউ। এ নিয়ম সবার জন্যই প্রযোজ্য। মাজার প্রাঙ্গণে অজুর জন্য রয়েছে পাকা পুকুর। এ পুকুরের চারপাশে বসে মানুষ অজু করেন। মাজার প্রাঙ্গণে মসজিদও রয়েছে। নান্দনিক নকশা ও কারুকার্য দেখে বোঝা যায় এই মসজিদটি প্রাচীন। অনেক পুণ্যার্থী দল বেঁধে মাজার আঙ্গিনায় প্রবেশ করেন গিলাফ নিয়ে। চারপাশে চারজন গিলাফটি ধরেন সামিয়ানার মতো করে। পুণ্যার্থীরা খাজা মঈনুদ্দিন চিশতির সমাধিঘরের এক পাশ দিয়ে প্রবেশ করেন এবং সমাধি পরিদর্শন শেষে অন্য পাশ দিয়ে বের হন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে খাজা গরিবে নেওয়াজ নামেও পরিচিত। চিশতিয়া সুফি তরিকার অন্যতম প্রচারক ভারতীয় উপমহাদেশে ভালোবাসা, সহিষ্ণুতা ও উদারতার দীক্ষা দিয়েছেন মানুষের মাঝে। বিস্ময়কর শাহ আলী দরগাহ। কখনও সাগরে ডোবে না ভারতের সুফি সাধক হাজি আলী শাহ রহমতুল্লাহ আলীহের দরগাহ। এই দরগাহ ঘিরেই তৈরি হয়েছে মসজিদ, তাই পৃথিবীর অন্যতম বিস্ময়কর মসজিদ বলা হয় একে। নাম হাজি আলী শাহ রহমতুল্লাহ আলীহে দরগাহ মসজিদ। এটি আরব সাগরের উপকূল থেকে 500 মিটার দূরে একটি ছোট দ্বীপে অবস্থিত। মসজিদটি সম্পর্কে জানতে হলে চলে আসবে সৈয়দ পীর হাজি আলী শাহ বুখারীর নাম। তিনি ছিলেন একজন সুফি পীর এবং বর্তমান উজবেকিস্তানের তৎকালীন বুখারার একজন ধনী বণিক। সাধনা এবং আল্লাহর প্রেমে তিনি বিশেষ রহমত অর্জন করেন। তিনি বিশ্ব ভ্রমণ করতে ভালোবাসতেন এবং একসময় ভারতের মুম্বাইয়ে এসে অবস্থান করেন। এখানে তিনি ইসলামের বাণী প্রচার করতে থাকেন। ভারতের মুম্বাইয়ে অবস্থিত শাহ আলী রহমতুল্লাহ আলীহের দরগাহটি এই সুফি সাধকের স্মরণেই নির্মাণ করা হয়েছে। তার মৃত্যুর আগে ও পরে রয়েছে নানান কিংবদন্তি। মৃত্যুর আগে তিনি তার অনুসারীদের বলেন, মৃত্যুর পর তার মরদেহ যেন কফিনে ভরে আরব সাগরে ভাসিয়ে দেয়া হয়। দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবার। শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া হলেন ভারতীয় উপমহাদেশে চিশতিয়া তরিকার একজন প্রখ্যাত সুফি সাধক। তিনি নিজামুদ্দিন আউলিয়া নামেই বহুল পরিচিত। ভারতে চিশতিয়া তরিকার অন্যতম মহান সুফি সাধকদের মধ্যে তিনি একজন। নিজামুদ্দিন আউলিয়া ভারতের উত্তরপ্রদেশের বাদায়ুনে 1238 সালের 3 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 1325 সালে ইন্তেকাল করেন। দানশীলতা, অতিথিপরায়ণতা, ধর্মপরায়ণতা এবং সরলতায় তিনি অনন্য নজির স্থাপন করেছেন। তার অনেক শিষ্য ভারতের বিভিন্ন প্রদেশ, বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় ধর্মপ্রচার করেছেন। বেঁচে থাকা অবস্থায় হাজার হাজার ভক্ত হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসতেন মনোবাসনা পূরণের আশায়। এখনও প্রতি বছর লাখো ভক্তের আগমন ঘটে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। মুসলিম ছাড়াও হিন্দু, শিখ ধর্মের অনুসারীরা বার্ষিক ওরসে অংশগ্রহণ করেন। সমবেত ভক্তরা মাজারে ফুল এবং মাজার চত্বরে কাওয়ালি গেয়ে নিজেদের মনোবাসনা পূরণের আর্জি জানান। গোটা বিশ্বে প্রেম এবং ভালোবাসার প্রতীক তাজমহল। অপূর্ব প্রেমের নিদর্শন হয়ে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে যে কয়টি সৌধ, তার মধ্যে সবচেয়ে অনিন্দ তাজমহল। তাজমহল একটি রাজকীয় সমাধিসৌধ। স্থানীয়রা এটিকে তাজ নামেও ডাকেন। মুঘল সম্রাট শাহজাহান তার মমতাজের স্মৃতি রক্ষার্থে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সাদা মার্বেল পাথরের তৈরি তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে। 20,000-এরও বেশি শ্রমিক 22 বছর ধরে এই সমাধিসৌধটি নির্মাণ করেন। সৌধটির নকশা কে করেছিলেন এই প্রশ্নে অনেক বিতর্ক থাকলেও একটি ব্যাপার পরিষ্কার যে শিল্প নৈপুণ্য সম্পন্ন একদল প্রতিভাবান নকশাকারক এবং কারিগর সৌধটি নির্মাণ করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল পারস্যের স্থপতি ওস্তাদ ঈসা। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মূল্যায়ন করা হয়। এটির নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যশিল্পের সম্মেলন ঘটেছে। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।
দিল্লির জামে মসজিদ। দিল্লির জামে মসজিদ বিশ্বের কাছে পরিচিত এর স্থাপত্যশৈলীর কারণে। এই মসজিদ হল বিশ্বজুড়ে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত মসজিদগুলোর একটি। মসজিদের ফাটলে এবং সিঁড়ি ও গম্বুজের ওপরে শত শত পায়রার বসতি চোখ জুড়িয়ে দেয়। এই জামে মসজিদে একসঙ্গে 25,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটির নির্মাণ কাজ 1650 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1656তে শেষ হয়। এই মসজিদ প্রাঙ্গণের তিন দিকে উন্মুক্ত দ্বার রয়েছে। পূর্ব দিকের দ্বারের ছাদটির ওপরে মৌচাকের মতো খোদাই করা খিলান নির্মিত আছে। বেশ কিছু ছোট সুদৃশ্য গম্বুজ দ্বারা সুসজ্জিত এই মসজিদটি। নামাজ হলের দৈর্ঘ্য 61 মিটার, প্রস্থ 27 মিটার। নামাজের স্থানের তাৎপর্যতার কারণে এটিকে 1.2 মিটার উত্থাপিত করে বানানো হয়েছে। মসজিদের সামনের পিস্তাকটিতে সাদা মার্বেলের ওপর লাল বেলে পাথরের নকশা করা। প্রতিদিন হাজার হাজার মুসলমান এ মসজিদে নামাজ আদায় করেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে জ্ঞানকোষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।